بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا চুপিনগর পূর্বপাড়া ফুরকানিয়া মাদ্রাসার উন্নতিকল্পে আজকের এই বার্ষিক ইসলামী জলসার সম্মানিত সভাপতি উপস্থিত পত্র সমাবেশের মেহমানবৃন্দ উপস্থিত যারা ওয়াজ করার জন্য এসেছিলেন উপস্থিত আহলেদ সাধারণ বাংলাদেশ বাংলাদেশ আহলেদ যুব সংঘের অত্র জেলার দায়িত্বশীল ভাইয়েরা উপস্থিত অত্র এলাকার সম্মানিত মুরব্বীবৃন্দ উপস্থিত অত্র এলাকার যুবক ভাইরা এবং পর্দারের মা ও বোনেরা সমস্ত প্রশংসা সেই মহানবুল আলমের জন্য যার অশেষ সহমতে আজকে আমরা এমন একটি মহতি জলসায় কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলমীর সন্তুষ্টির উদ্দেশ্যে এই গভীর রাতে এসে একত্রিত হতে সক্ষম হয়েছি সকলে সেই আল্লাহ রাব্বুল আলমীর উদ্দেশ্যে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যার আদর্শের প্রচার এবং প্রসারের সাক্ষী আমাদের এই সার্বিক প্রচেষ্টা সুপ্রিয় উপস্থিতি আমি প্রথমে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন এই মাহফিলে যারা আয়োজন করেছেন এবং আমাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন বিশেষ করে আপনাদের আন্তরিকতায় আমি ব্যক্তিগতভাবে খুবই মুগ্ধ হয়েছি এখানে এসে অনেক মুরব্বীর সাথে দেখা হয়েছে যারা মূলত মানে আমার আব্বাকে উদ্দেশ্য করে এখানে এসেছেন যেহেতু আমি তার সন্তান সেই হিসাবে তারা এখানে এসেছেন দেখার জন্য তাদের এই আন্তরিক ভালোবাসা আমাকে সত্যি মুগ্ধ করেছে যদি এই ভালোবাসা শুধুমাত্র দিনের সাথে হয় তাহলে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে একটা বড় পুরস্কার আমাদের জন্য কিন্তু নির্ধারণ করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যারা পরস্পরকে শুধুমাত্র দিনের উদ্দেশ্যে ভালোবাসবে তাদের উদ্দেশ্যে কি বলবেন আইনাল মুতাহাব্বিনা বিজালালি তিনি বলবেন সেদিন যে আমার উদ্দেশ্যে যারা পরস্পরকে ভালোবেসেছিল তারা আজ কোথায় আমি তাদের আজকে ছায়া দান করব যেই দিন আমার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পারস্পরিক এই দিনই ভালোবাসার মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষ সম্মান পাওয়ার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন সুপ্রিয় শ্রোতৃমণ্ডলী আজকে আপনারা দীর্ঘক্ষণ যাব আমাদের ওয়াইজ কিরামের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন আমি আজকে আপনাদের সামনে সংক্ষেপে একটি বিষয়ে আলোচনা করতে চেয়েছিলাম সে বিষয়টি নিয়ে কিছু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ সুপ্রিয় শ্রোতৃমণ্ডলী আজকে আমার বক্তব্য বিষয় হচ্ছে তাওহীদ আমরা যারা আহলে হাদিস আমরা যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে সর্বাধিকার দিয়ে থাকি তাদের মধ্যে আপনি দেখবেন আমরা সবসময় কথা বলি তাওহীদ নিয়ে আমাদের সমাজে অনেক ভাইয়েরা বলেন অনেক লোকেরা বলেন যে আমরা তো আল্লাহকে বিশ্বাস করি আপনারা কেন বারবার তাওহীদ নিয়ে কথা বলেন তাওহীদ নিয়ে কথা বলার তো কোনো প্রয়োজন নেই আপনারা সালাত সিয়াম নিয়ে কথা বলেন মানুষ সমাজে কত ফেতনা ছড়িয়ে রয়েছে এই ফেতনাগুলোর বিরুদ্ধে কথা বলেন সেগুলো না বলে শুধু আপনারা তাওহীদ নিয়ে কথা বলেন আসলে আমরা তাওহীদ নিয়ে কেন কথা বলি তাওহীদ নিয়ে কথা বলার কারণ হচ্ছে তাওহীদটাই হচ্ছে রুট তাওহীদটাই হচ্ছে শিকড়
তাওহীদ যদি না থাকে, অন্য অন্য সমস্ত ভালো আমল আপনি যত কিছুই করেন না কেন, সেই ভালো আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। তাওহীদটা হচ্ছে মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, আর এই তাওহীদের জন্যই মানুষকে কিন্তু পৃথিবীর বুকে সৃষ্টি করা হয়েছে। তাওহীদটা কি? তাওহীদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে স্রষ্টা হিসেবে, একক স্রষ্টা হিসেবে স্বীকার করে নেওয়া। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনকে একক বিধানদাতা হিসেবে গ্রহণ করে নেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র হক উপাস্য হিসেবে গ্রহণ করে নেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় গুণাবলী তার নামসমূহকে এক এবং একক হিসেবে স্বীকার করে নেওয়া, এটাই হচ্ছে তাওহীদ। আমরা প্রতিদিন পবিত্র কোরআনে একটা সূরা সালাতের মধ্যে পড়ে থাকি, সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার একটি আয়াত রয়েছে এমন যে ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই, এটাই হচ্ছে মূলত তাওহীদ। আরেকটু খোলাসা করে, আরেকটু সহজ করে বলে এমন হয় যে পৃথিবীতে আমরা যখন এসেছি, পৃথিবীর জীবনকে বলা হয় সম্পর্ক গড়ার জীবন, একে অপরের সাথে সম্পর্ক গড়ার জীবন। একটা মানুষ যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন দেখা যায় তার বাপ মা একদিন তার কাছ থেকে চলে গেছে, অর্থাৎ মারা গেছে। তারপর তখন তার বয়স আরও যখন বৃদ্ধি পায় তখন দেখা যায় তার সন্তানরা বড় হয়ে গেছে, একদিন তার সন্তানরাও তার কাছ থেকে চলে যায়, অর্থাৎ হয়তো তাদের বিয়ে হয়ে গেছে, তারা অন্য কোনো শহরে চলে গেছে, তাদের কাছ থেকে দূরে সরে যায়। তারপরে দেখা যায় একদিন তার স্ত্রী সেও চলে যাচ্ছে, তারপর সেই লোকটা একা একাই থেকে যাচ্ছে। এইভাবে আমাদের সম্পর্ক, আমাদের জন্ম থেকে আমাদের সম্পর্কগুলো যেমন গড়ে, আমাদের বয়স বাড়তে বাড়তে এই সম্পর্কগুলো কিন্তু আস্তে আস্তে শেষ হতে থাকে। কিন্তু একটা সম্পর্ক আমাদের জন্য চিরস্থায়ীভাবে থেকে যায়, আমাদের জন্ম থেকে আমাদের মৃত্যু পর্যন্ত একটা সম্পর্ক সবসময় স্থায়ীভাবে থেকে যায়, সেটা কোন সম্পর্ক বলতে পারেন? কার সাথে সম্পর্ক? সেটা আল্লাহর সাথে সম্পর্ক। আল্লাহর সাথে সম্পর্ক, যে সম্পর্ক, এই সম্পর্ক কখনো মানুষের সাথে বিচ্ছিন্ন হয় না। তার জন্ম থেকে, শুধু জন্ম থেকে কেন, পৃথিবীতে যখন রুহের জগতে মানুষের প্রথম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তখন থেকে নিয়ে, মানে আমৃত্যু শুধু নয়, মানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো বলেই দিয়েছেন চিরস্থায়ীভাবে মানুষ হয় জান্নাতে থাকবে না হলে জান্নাতে থাকবে, অর্থাৎ আজীবন চিরস্থায়ীভাবে একটা মানুষের সাথে সম্পর্ক থাকে কার? আল্লাহ সম্পর্ক। এই সম্পর্কটার নামই হচ্ছে তাওহীদ। এই সম্পর্কটাকে যারা ভালোভাবে জেনেছে, যারা যত বেশি ভালোভাবে জেনেছে তারা হচ্ছে তত বেশি তাওহীদপন্থী, আর যারা যত কম জেনেছে তারা হচ্ছে তত কম তাওহীদপন্থী, এবং তারাই কিন্তু সাধারণত শির্ক করে বসে। এখন একটা কথা বিশেষভাবে বলা যায়, আচ্ছা কাফের এবং মুশরিকের মধ্যে পার্থক্য কি? একজন কাফের এবং একজন মুশরিক দুজনের গন্তব্য কিন্তু জাহান্নাম, কিন্তু দুজনের মধ্যে পার্থক্য রয়েছে। একজন কাফের যে, সে কিন্তু আল্লাহকে স্বীকারই করে না, সে কিন্তু আল্লাহকে সরাসরি অস্বীকার করে, আর যিনি মুশরিক তিনি কিন্তু আল্লাহকে অস্বীকার করে না। তিনি একদিকে আল্লাহকে যেমন স্বীকার করে, আবার আল্লাহর সাথে তার শরীক স্থাপন করে। একদিকে তারা মসজিদে যেয়ে সিজদা দেয়, আবার তারা মাজারে যেয়ে সিজদা দেয়। একদিকে তারা এক আল্লাহর নামে যেমন দান করে, আবার পীরের নামেও দান করে, পীরের নামেও মান্নত করে। এরাই হচ্ছে মুশরিক, তারা কিন্তু আসলে আল্লাহকে অস্বীকার করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইত্তাখাযু মিন দুনিহি আওলিয়া, যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে আওলিয়া হিসেবে গ্রহণ করেছে তারা কি বলে? মা নাআবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলা আল্লাহি যুলফা, আমরা তো এদেরকে ইবাদত করি না, আমরা তো পীরের ইবাদত করি না, আমরা তো মূর্তিগুলোর ইবাদত করি না, ইল্লা লিয়ুকাররিবুনা ইলা আল্লাহি যুলফা, এরা তো কেবলমাত্র আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দেবে, আল্লাহর নিকটবর্তী করে দেবে, এই জন্য আমরা তাদের ইবাদত করে থাকি। অর্থাৎ তারা কিন্তু আল্লাহকে স্বীকার করছে, স্বীকার করার সাথে সাথে তারা এমন একটা সত্তাকে গ্রহণ করে নিচ্ছে তার পাশাপাশি যে কিনা তার সৃষ্টি। অথচ আল্লাহ রাব্বুল আলামিনকে যে পরিষ্কারভাবে জেনেছে, আল্লাহ তাওহীদকে যে জেনেছে, সে কখনো আল্লাহর সাথে আল্লাহর কোনো সৃষ্ট বস্তুকে কখনো শরীক করতে পারে না। একই সাথে সে আল্লাহর কাছে মাথা নত করে, যে ব্যক্তি আল্লাহর কাছে মাথা নত করে সে ব্যক্তি কখনো মানুষের মতো, মানে তারই মতো একজন সৃষ্টি মানুষের কাছে, একজন তুচ্ছ মানুষের কাছে মাথা নত করতে পারে না। যে ব্যক্তি মাথা নত করবে বুঝে নিতে হবে সে আল্লাহর তাওহীদকে চিনেনি, সে আল্লাহকেই ভালো করে চিনেনি, আল্লাহর মারিফাত সে হাসিল করেনি। প্রিয় ভাতৃমণ্ডলী, এবার আসুন তাওহীদটা কেন এত গুরুত্বপূর্ণ সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করি। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন
একমাত্র তাওহীদ প্রতিষ্ঠার জন্য, তার একত্ববাদ প্রতিষ্ঠার জন্য। আল্লাহর কুরআন বলছেন সূরা যারিয়াত 56 নম্বর আয়াতে, আমি জিন এবং ইনসানকে একমাত্র এই জন্য সৃষ্টি করেছি যেন তারা আমার ইবাদত করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন এই আয়াতের শেষে যে লিয়াবুদু শব্দটি এসেছে, এর অর্থ হচ্ছে লিওয়াহিদুন, অর্থাৎ মানুষ যেন আমার তাওহীদকে প্রতিষ্ঠা করে, আমার একত্ববাদকে প্রতিষ্ঠা করে। এখানে আরেকটা জিনিস বলা দরকার, যে আমরা অনেক সময় মনে করে বসি যে একটা মানুষ এত ভালো কাজ করছে সে কি জাহান্নামে যাবে? যেমন উদাহরণস্বরূপ মাদার তেরেসা, নাম শুনেছেন আপনারা? মাদার তেরেসা বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ মানে সেবিকা যাদেরকে বলা হয় তাদের মধ্যে একজন হচ্ছে মাদার তেরেসা। আচ্ছা, এই মানুষটা পৃথিবীর কত মানুষের উপকার করেছে, কত শত সহস্র মানুষের। এই মানুষটা হয়তো সারা জীবনে একটা খারাপ কাজও করেনি, মানুষের উপকার ছাড়া কোনো ক্ষতি করেনি। আচ্ছা, এই মানুষটা কি মৃত্যুর পরে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে, তাই না? কেন জাহান্নামে যাবে? তার কারণ, যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিক দাতা, রিজিক দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীতে বসবাসের উপযোগী করে সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি ফেরত যাবেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি চিনতে পারেননি। এটাই হচ্ছে তার সবচেয়ে বড় অপরাধ। পৃথিবীতে যাবতীয় ভালো আমল করা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তার সেই ভালো আমলগুলো কিন্তু কবুল করবেন না। একটাই কারণ, তিনি হচ্ছেন তার স্রষ্টাকে চিনতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 124,000 পয়গম্বর প্রেরণ করেছেন, তাই না? প্রত্যেক নবী রাসূলকে তিনি প্রেরণ করেছিলেন একটাই মাত্র উদ্দেশ্যে, যেন তারা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের বার্তাকে, তাওহীদের বাণীকে, একত্ববাদের বাণীকে মানুষের কাছে পৌঁছে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলা, আমি প্রত্যেক উম্মতের কাছে একজন করে রাসূল প্রেরণ করেছি। কিসের জন্য? আলে আবুদুল্লাহ ওয়াসতানিবুত তাওহীদ, যেন মানুষ একমাত্র আল্লাহর ইবাদত করে এবং আল্লাহ ব্যতীত যা কিছু রয়েছে সব কিছুকে পরিত্যাগ করে। শুধুমাত্র এই উদ্দেশ্যে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রাসূলকে প্রেরণ করেছেন। তিন নম্বর বিষয়, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন নবুয়তে পাঠালেন, তিনি মক্কায় ছিলেন কত বছর? 13 বছর। মদিনায় ছিলেন কত বছর? 10 বছর। প্রথম যে 13 বছর তিনি মক্কায় ছিলেন, এই 13টা বছর তিনি মানুষকে শুধুমাত্র একটা দাওয়াতই দিয়ে গেছেন। কোন সে দাওয়াত? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তাহলে তোমরা সফল হবে। এই একটা দাওয়াত কিন্তু তিনি মানুষকে দিয়েছিলেন। অন্যভাবে তিনি যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে যখন তার দূতদেরকে, রাসূলদেরকে বিভিন্ন দেশে প্রেরণ করতেন, তখন তাদেরকে শিখিয়ে দিতেন কি, যেমন মুআজকে ইয়ামানে পাঠানোর সময় তিনি শিখিয়ে দিচ্ছেন, হে মুআজ, তুমি এমন একটা দেশে যাচ্ছ যেখানে অধিকাংশ মানুষ হচ্ছে আহলে কিতাব, অর্থাৎ ইহুদি খ্রিস্টান। তুমি তাদের কাছে যখন যাবে, সর্বপ্রথম তাদের কাছে দাওয়াত দেবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তার রাসূল। এই দাওয়াতটা সর্বপ্রথম দেবে। যদি তারা এই দাওয়াত গ্রহণ করে, তারপরে তাদেরকে তোমরা সালাতের কথা বলো, যাকাতের কথা বলো, সেগুলো পরে। আগে কি বলতে হবে? তাওহীদের কথা। শেখ আলবানী একটা বই লিখেছেন, আত তাওহীদ আউওয়ালান ইয়া দুআ, সমস্ত দায়ীদের উদ্দেশ্যে, সমস্ত মাওলানাদের উদ্দেশ্যে, যারা আমরা ওয়াজ করি, মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখি, তাদের উদ্দেশ্যে শেখ আলবানী বলছেন, একটা বই লিখেছেন এইভাবে যে, হে ওয়াইজিনে কেরাম, হে দায়ী, সর্বপ্রথম দাওয়াত দাও কিসের? তাওহীদের। তারপর অন্য কিছু দাওয়াত দাও। মানুষের আকীদা যদি শুদ্ধ না হয়, মানুষের আকীদায় যদি গলতি থেকে যায়, তাহলে তুমি তাকে যত কিছুই দাওয়াত দাও না কেন, সে যদি সারা জীবন তাহাজ্জুদ পড়ে যায়, সে যদি মানে দুনিয়ার সমস্ত ভালো কাজও করে যায়, তারপরও যদি তার আকীদা সহি না হয়, আকীদা শুদ্ধ না হয়, তাহলে কিন্তু সে পীরের কাছে যাবে, সে মাজারে যাবে, সেখানে যে মান্নত করবে এবং সে শির করার মাধ্যমে জাহান্নামে চলে যাবে। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একজন মানুষ ঈমান আনার পরে তার সর্বপ্রথম কর্তব্য হচ্ছে তার ঈমানকে শির থেকে বাঁচিয়ে রাখা। তাওহীদের বিপরীত কি? শির, তাই না? তাওহীদ মানে আল্লাহকে একক ঘোষণা করা, আর শির মানে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক স্থাপন করা। তাওহীদের বিপরীত হচ্ছে শির। যদি কোনো ব্যক্তি তাওহীদের ঘোষণা দেয়, যদি কোনো ব্যক্তি নিজেকে মুওয়াহ্হিদ, একত্ববাদী হিসেবে ঘোষণা দেয়, তার প্রথম কর্তব্য হচ্ছে তার তাওহীদকে শির থেকে বাঁচিয়ে রাখা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া উলাইকা হুমুল মুহতাদুন।
অর্থাৎ যারা ইমান এনেছে, অতঃপর ইমানের সাথে শিরককে মিশ্রিত করেনি, ইমান এনেছে কিন্তু ইমানের সাথে তারপরে তারা শিরক মিশ্রিত করেনি, তাদের জন্য রয়েছে নিরাপত্তা এবং তারাই হচ্ছে হেদায়ত প্রাপ্ত। দুঃখের বিষয় হচ্ছে আজকের যুগে যারা আজকে আমরা নিজেদেরকে তাওহীদপন্থী হিসেবে দাবি করছি, যারা মুওয়াহ্হিদ হিসেবে দাবি করছি, তাদের অধিকাংশই কিন্তু আমরা মুশরিক, কোনো না কোনো দিক দিয়ে আমরা শিরক করে বসি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কিন্তু এই ঘোষণা দিয়ে গেছেন, আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, ওমাই তিনি বলছেন ওমাই মিন আকসারুহুম ইল্লা হুম মুশরিকুন, যারা ঈমান এনেছে তাদের অধিকাংশই হচ্ছে কি, তাদের অধিকাংশই মুশরিক। কারণ আজকে সমাজ দেখলে আপনারা বুঝতে পারবেন, 1981 সালে হিসাবে বলা হচ্ছে বাংলাদেশে কতজন পীর, 298,000 পীর। 1981 সালের পরে আজ পর্যন্ত প্রায় কত বছর চলে গেছে, প্রায় 40 বছর চলে গেছে। এই 40 বছরে এই পীরের সংখ্যা কমেছে না বেড়েছে? আরো বেড়েছে, তাই না? এই পীরের মাজার গুলোতে কি হয় বলেন তো, ওখানে কি তাওহীদের কোন কার্যক্রম হয় না শিরকের কার্যক্রম হয়? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বাণী কি মিলল? আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে তাদের অধিকাংশই হচ্ছে মুশরিক। এবারে আসুন, তাওহীদটাকে বলা হয় অত্যন্ত সেন্সিটিভ একটা জিনিস, খুবই স্পর্শকাতর একটা জিনিস। শেখ ইবনুল কাইয়িম তিনি বলছেন যে একটা লম্বা সাদা কাপড়, সেই সাদা কাপড়ে সামান্য একটু কালো আঁচড় যদি দেওয়া হয়, সে আর কালো আঁচড়টা দেখা যায় না, ওটা হচ্ছে মানে ওটা হচ্ছে শিরকের মতো। আপনার সারা জীবন তাওহীদের উপর চলছে, আপনি সামান্য একটু সময় হয়তো শিরক করেছেন আল্লাহর সাথে, কোনো এক সময় পীরের মাজারে যে একটা টাকা দিয়েছেন, ওই একটা টাকার কারণেই আপনার যাবতীয় তাওহীদ সব বরবাদ হয়ে যাবে, আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। একটা উদাহরণ সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু তিনি উল্লেখ করেছেন, বনী ইসরাইলের একটা ঘটনা তিনি বলেছেন এইভাবে, মুস্তাদে আহমদের কিতাবুস সুহুদে ঘটনাটা আসছে এইভাবে যে দুইজন ব্যক্তি একটা গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিল, সেই গ্রামে এমন মানে সেই গ্রামের মানুষরা ছিল সব মুশরিক। সেই গ্রামের দরজার সামনে একটা বড় মূর্তি ছিল, সেই মূর্তির সামনে দিয়ে যারাই যাবে নিয়ম ছিল যে সেখানে কিছু টাকা দান করতে হবে। তো সেই দুই ব্যক্তি যখন সেখান থেকে যাচ্ছিল, তাদেরকেও বলা হলো, প্রথম ব্যক্তিকে বলা হলো যে তুমি এখানে কিছু টাকা দিয়ে যাও। তখন সেই ব্যক্তি বলল আমার কাছে একটা টাকাও নেই যে আমি এখানে দান করে যাব। তখন তারা বলল কররি বলাও জুবাবান, তুমি একটা মাছি হলেও এখানে দান করে যাও। তখন সেই ব্যক্তি নিজের জান বাঁচানোর স্বার্থে সে একটা মাছি নিয়ে সেখানে দান করে চলে গেল। তখন তারা তার পথ ছেড়ে দিল, বলল ঠিক আছে তুমি চলে যাও। এবার দ্বিতীয় ব্যক্তির পালা, দ্বিতীয় ব্যক্তিকে যখন একই কথা বলা হলো যে তুমি এক টাকা হলেও এখানে দান করে যাও, তখন সেই ব্যক্তি বলল আমার কাছে এক টাকাও নেই যে আমি দান করতে পারবো এখানে। তখন তাকেও একই কথা বলা হলো যে কররিব ওয়ালাউ জুবাবান, একটা মাছি হলেও এখানে দান করে যাও। তখন সেই লোকটা তার ঈমান বাঁচানোর স্বার্থে সে বলল যে আমি একটা মাছিও এখানে দান করতে পারবো না। তখন সে গ্রামের লোকেরা তাকে ধরে জবাই করে মেরে ফেলে দিল। সালমান ফার্সি তিনি বলছেন প্রথম যে ব্যক্তিটা চলে গেল একটা মাছি দান করে, ওই লোকটার ঠিকানা হয়ে গেল জাহান্নাম। আর দ্বিতীয় যে লোকটা, সে একটা মাছি না দান করার অপরাধে যাকে গলা কেটে মেরে ফেলে দেওয়া হলো, ওই লোকটা তার এই ঈমানের কারণে, তার ঈমানের সুরক্ষার জন্য সে যে কঠোর সিদ্ধান্ত নিয়েছিল, এই সিদ্ধান্তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত লিখে দিলেন। তাহলে দেখুন, এখানে মাত্র একটা মাছি দান করার কারণে একটা লোক সে জাহান্নামে চলে গেল। আপনি যদি সারা জীবনে কোনো মাজারে যে একটা কয়েন দিয়ে দেন, মনে রাখবেন ওটাই আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন যে মানে কি বলবো, ইবাদত কবুল হওয়ার জন্য বলা হচ্ছে যে তাওহীদটা অপরিহার্য, যদি তাওহীদ না থাকে তাহলে ইবাদতের কোনো মূল্য নেই। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের নাম আপনারা শুনেছেন, তিনি একটা চমৎকার কথা এভাবে বলছেন, আল ইবাদাতুল লা তুসাম্মা ইবাদা ইল্লা বিতাওহীদ, কোনো ইবাদতকে ইবাদতই বলা যাবে না যতক্ষণ না পর্যন্ত তাতে তাওহীদ না থাকে। ঠিক তেমনই ভাবে আসসালাতু লা তুসাম্মা সালাতান ইল্লা বিতাহারা, যেমন ভাবে অজু না থাকলে সালাতের নাম সালাত হয় না, সালাত সিদ্ধ হয় না, ঠিক একইভাবে যদি তাওহীদ না থাকে তাহলে আপনি সালাত সিয়াম হজ জাকাত যা কিছুই করেন না কেন সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছুই কবুল হবে না। একটা প্রমাণ দেখুন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে
তার সাহাবীদের নিয়ে যাচ্ছেন। মক্কার নিকটবর্তী হলেন এক সময়, সেখানে একটা গাছ ছিল, তার নাম হচ্ছে জাতু আনওয়ার। সেখানে মুশরিকরা কি করত, তাদের তরবারিগুলো সেখানে লটকিয়ে দিত সেই গাছে বরকতের আশা। তো সাহাবীদের মধ্যে যারা নতুন নতুন মুসলমান হয়েছেন, তাদের কয়েকজন রাসূলকে উদ্দেশ্য করে বলল, হে রাসূল, এই যে আল্লাহ না দাতা নাওয়াত কামা আল্লাহুম দাতা নাওয়াত, এই লোকদের যেমন জাতা নাওয়াত নামের এই গাছটা আছে, আমাদের একটা জাতা নাওয়াত গাছ বানিয়ে দিন যেখান থেকে আমরা বরকত হাসিল করতে পারবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে অত্যন্ত ভর্ৎসনা করে বলছেন যে তোমরা কি মুসার কওমের মতো হয়ে গেলে, যারা কিনা বলেছিল এই যে আল্লাহ না আলিহাতান কামা আল্লাহুম আলিহা। মুসার কওমে কিন্তু একই কথা মুসাকে বলেছিল যে মুশরিকদের কাছে যেরকম অনেক ইলাহ রয়েছে, অনেক মূর্তি রয়েছে, আমাদের কিছু মূর্তি বানিয়ে দিন। যে কথাগুলো মুসা আলাইহিস সালামের কাছে তার কওম বলেছিল, ঠিক একই কথা যেন এই সাহাবীরা রাসূলের কাছে বললেন। রাসূলুল্লাহ তখন তাদেরকে ভর্ৎসনা করে এই কথা বললেন যে তোমরা যে মুসার কওমের মতো হয়ে গেলে, মুসার কওম যেভাবে মুসার কাছে দাবি করেছিল কিছু মূর্তি, তোমরা যে আমার কাছে সেরকম দাবি করছো। তারপরে তিনি তাদেরকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহি লা তারকাবান্না সুনানাক মান কানা ক্বাবলাকুম, নিশ্চিতভাবে তোমরা জেনে রাখো যে তোমরাও একদিন তোমাদের পুরোশুরি কওমদের মতো, ইহুদি খ্রিস্টানদের মতো, তোমরাও তাদের পদাঙ্ক অনুসরণ করবে। অর্থাৎ তারা যেমন আজকে মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেছে, তোমরাও একদিন মূর্তি পূজায় লিপ্ত হয়ে যাবে। তা আজকে যুগের বাস্তবতা আমরা বুঝতে পারছি না, আমরা সবাই মুসলমান, মুসলমান হওয়া সত্ত্বেও কিভাবে মাজারে যেয়ে সিজদা করি। এবারে আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শিক্ষা দিতেন সাহাবীদেরকে, শিক্ষা দেওয়ার সময় সবার আগে কি শিক্ষা দিতেন? তাওহীদের শিক্ষা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মাত্র 9 বছরের বালক, তাকে নিয়ে তিনি একদিন পথ পাড়ি দিচ্ছিলেন একটা বাহনের পিছনে। তিনি তাকে উদ্দেশ্য করে বললেন, হে ইবনে আব্বাস, তুমি, আমি তোমাকে কিছু কালেমা শিখে দেবো। ইয়া গোলাম ওয়ালিমুকা কালিমা আতিন, আমি তোমাকে কিছু কালেমা শিক্ষা দেবো। সেই কালিমাগুলো কি? 1 নম্বর কালিমা হচ্ছে কি, ইহফাদিল্লাহ ইহফাদু, তুমি আল্লাহর বিধানগুলোকে হেফাজত করো তাহলে আমি তোমাকে হেফাজত করব, অর্থাৎ আমি তোমাকে জান্নাতে দেব। তারপরে বলা হচ্ছে ইহফাদিল্লাহ তাজিদু তুজাহাক, হে ইবনে আব্বাস, তুমি আল্লাহর বিধানগুলোকে সংরক্ষণ করো তাহলে তুমি আল্লাহকে সব সময় তোমার পাশে পাবে। তারপরে বলা হচ্ছে ইয়ালাম আন্নাল কওমা ইজাস্তামাউ আলা ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা বিশাইইন ইল্লা মা ক্বাদ কাতাবাল্লাহু লাহ। হে মুআজ, তুমি জেনে রাখো যদি পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে তোমাকে কোনো বিষয়ে সাহায্য করতে চায়, তারা তোমার কোনোই সাহায্য করতে পারবে না ততটুকু ব্যতীত যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য লিখে রেখেছেন। তারপরে তিনি বলছেন, ওয়াইন্নাল কওমা ইজাস্তামাউ আলা আই ইয়াদুরুকা বিশাইইন লাম ইয়াদুরুকা বিশাইইন ইল্লা মা ক্বাদ কাতাবাল্লাহু আলাইহ। যদি পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে তোমাকে কোনো বিষয়ে ক্ষতিগ্রস্ত করতে যায়, তারা তোমার কোনোই ক্ষতি করতে পারবে না ততটুকু ব্যতীত যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিরুদ্ধে লিখে রেখেছেন। এর আগে আরো দুটি কথা ছিল, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যদি তুমি চাও কিছু তাহলে চাও কার কাছে, আল্লাহর কাছে। ওয়া ইদা ইসতানতা ফাসতাইন বিল্লাহ, যদি কারোর কাছে সাহায্য চাইতে হয় কার কাছে সাহায্য চাও, আল্লাহর কাছে। অর্থাৎ সবকিছু আমাদের চাওয়া পাওয়া কার কাছে হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কাছে। আল্লাহ বলছেন, হে মুহাম্মদ, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে মুহাম্মদ, আপনি বলে দিন যে আমার সালাত, আমার সিয়াম, আমার হজ, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আমরা যখন কোনো মানুষের মৃত্যু সংবাদ শুনি, শোক সংবাদ শুনি, তখন একটা বাক্য বলি, কি বাক্য বলেন বলতো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বাক্যটার অর্থ কি আমরা জানি? এই বাক্যটার অর্থ হচ্ছে নিশ্চয়ই হচ্ছে আমরা আল্লাহর জন্য এবং আমরা কেবলমাত্র তার কাছেই ফিরে যাব। দেখুন, একটা শোক সংবাদ আপনি শুনছেন, একটা বিপদের সংবাদ শুনছেন, সেই মুহূর্তে আপনি শোক প্রকাশ না করে এই বাক্যটা কেন বলছেন যে আমি কেবলমাত্র আল্লাহর জন্যই এবং আমরা আল্লাহর কাছে ফিরে যাব? এই বাক্যের সাথে এই শোকের কোনো সম্পর্ক হচ্ছে কি? কোনো সম্পর্ক নেই। এখান থেকে আসলে এই বাক্য দ্বারা যেটা বোঝানো হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন যে আজকে যে ব্যক্তিটার মৃত্যু আমি দেখছি আমার সামনে,
সেই ব্যক্তিটার মতো মৃত্যু কিন্তু আমারও একদিন হবে, আমিও কিন্তু একদিন এই ব্যক্তির মতোই চলে যাব। কিন্তু যাব কোথায়? আল্লাহর কাছে। এই জিনিসটা স্মরণ করে দেওয়া হচ্ছে, আমার পরিণতি স্মরণ করে দেওয়া হচ্ছে, ওই লোকটার পরিণতি দেখে আমি যেন শিক্ষা গ্রহণ করি যে আমার পরিণতি কি হবে। এই জন্যই কিন্তু আল্লাহ এই বাক্য শিক্ষা দিয়েছেন। প্রিয় ভাতৃমণ্ডলী, যেটা বলছিলাম যে আল্লাহ রাসূলুল্লাহ ইসলাম সর্বপ্রথম শিক্ষা দিতেন তাওহীদের শিক্ষা। ইবনে আব্বাস 9 বছর মাত্র বয়স, তাকে কিন্তু তিনি শিক্ষা দিলেন তাওহীদের শিক্ষা এইভাবে। এবারে সাহাবি জুনদুব ইবনে আব্দুল্লাহর একটা মন্তব্য এভাবে এসেছে, তিনি বলছেন যে আমরা ছিলাম ছোট ছোট বাচ্চা গোলাম, রাসূলের কাছে যখন আমরা শিখতে যেতাম তিনি তখন আমাদেরকে প্রথমে শেখাতেন ইমানের বিষয়গুলো, তারপর তিনি আমাদেরকে কোরআন শেখাতেন। কোরআন শেখার পরে আমাদের ইমানটা বৃদ্ধি পেয়ে যেত। আর আজকের দিনে তিনি বলছেন এই কথা সেই যুগে, যে আজকের দিনে তোমরা আগে মানুষকে কোরআন শেখাচ্ছ তারপর ইমান শেখাচ্ছ, অথচ হওয়া দরকার ছিল কি আগে ইমান শেখানো, আগে তাওহীদ শেখানো, তারপরে কোরআন শেখানো। হযরত লোকমানের নাম আপনারা শুনেছেন, হযরত লোকমান যখন তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন, প্রায় 10টির মতো শিক্ষা এসেছে সূরা লোকমানে, সেখানে তিনি প্রথম শিক্ষা তাকে যেটা দিয়েছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, হে আমার সন্তান তুমি আল্লাহর সাথে শিরক করো না, কেননা শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় পাপ। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরামকে সর্বপ্রথম তাওহীদের দীক্ষা দিয়েছিলেন, তাওহীদের শিক্ষায় শিক্ষিত করেছিলেন। এই তাওহীদের শিক্ষা যার মধ্যে রয়েছে, তাওহীদের যে মারেফা যার মধ্যে রয়েছে, সে কোনো কাজ করার আগে অবশ্যই অবশ্যই আল্লাহকে স্মরণ করবে, সে নিশ্চিতভাবে জানতে পারবে যে আল্লাহু মুহীতুন বিল কাফিরিন, আল্লাহু মিন ওয়ারায়হিম মুহীত, আল্লাহ মানুষের চারিদিক দিয়ে পরিবেষ্টন করে রয়েছেন, তিনি মানুষকে চারিদিক দিয়ে দেখছেন। আমি যত অন্যায় কাজ করি না কেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। ফামাই আমাল মিসকাল যাররাতিন খাইরা ইয়ারা, যদি কোনো মানুষ এক যাররা পরিমাণ, একটা তিল পরিমাণ কোনো ভালো কাজ করে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। ওমাই আমাল মিসকাল যাররাতিন শাররা ইয়ারা, এবং কোনো মানুষ যদি একটা তিল পরিমাণ খারাপ কাজ করে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। প্রিয় ভাতৃমণ্ডলী, আমি আলোচনার শেষের শেষের দিকে এগিয়ে যাব। আরেকটা কথা বিশেষভাবে এখানে বলা দরকার, যে এই পৃথিবীতে আজকে মুসলমানরা কেন পরাজিত, আজকে মুসলমানরা কেন পরাজিত, আজকে মুসলমানরা কেন লাঞ্ছিত, কেন ইসলাম আজকে সারা বিশ্বে ভুলুণ্ঠিত হচ্ছে, এর সবচেয়ে বড় কারণ কি জানেন? এর সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা তাওহীদ থেকে বিমুখ হয়ে গেছি, তাওহীদ থেকে দূরে সরে গেছি। আর এই কারণে আমরা মুসলমান হওয়া সত্ত্বেও নিজেদের পরিচয় আমরা অধিকাংশই জানি না। পূর্ব যুগে যখন ইসলাম সারা বিশ্বের বিশ্বে ছড়িয়ে পড়েছিল, সারা বিশ্ব তারা জয় করেছিল, অর্ধ জাহানের মালিক তারা হয়েছিল, তার পিছনে সবচেয়ে বড় কারণ ছিল তারা ছিলেন তাওহীদবাদী। দু একটা উদাহরণ দেওয়া যায়, কাদেসিয়ার যুদ্ধ, হযরত উমারের যুগ, 14তম হিজরি, হযরত সাদ বিন আবি ওয়াক্কাসকে পাঠানো হয়েছে সেনাপতি করে কাদেসিয়ার যুদ্ধে। কাদেসিয়ার যুদ্ধটা হয়েছিল পারসিকদের বিরুদ্ধে। তখনকার যুগে, আজকের যুগে যেমন আমেরিকা শক্তিশালী পাওয়ার, গ্রেট পাওয়ার, ঠিক তেমনই ভাবে সেই সময় পারসিকরা, অর্থাৎ পারস্যের যিনি রাজা ছিলেন হরমুজ, তিনি ছিলেন সেরকম শক্তিশালী একজন রাজা। সেই শক্তিশালী রাজার কাছে মাত্র 7-8 হাজার সৈন্য নিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস মুসলমানদের সেনাবাহিনী নিয়ে তার কাছে গেছেন। তিনি যে তাদের কাছে প্রথমে দূত পাঠালেন, সাহাবী রিবলি ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হরমুজের দরবারে গেলেন। হরমুজের দরবারে যাওয়ার পরে তিনি গিয়েছেন একেবারে শতচ্ছিন্ন বস্ত্র নিয়ে, একটা সাধারণ একটা তরবারি নিয়ে। তো তার যখন এই এই পোশাক এবং বেশভূষা এবং সামান্য তরবারি হরমুজ দেখেছেন, দেখে তিনি হাসতে শুরু করলেন। তার সভাসদ যারা ছিলেন তারা সবাই হাসতে শুরু করলো, যে এই সামান্য একটা লোক, ফকিরের বেশে একটা লোক এসেছে আমাদের দেশে, আমাদের দেশ দখল করার জন্য। তো সাহাবী রিবলি ইবনে আমের তিনি হরমুজকে উদ্দেশ্য করে বলছেন যে আমি আপনার কাছে কিছু দাবি নিয়ে এসেছি। হরমুজ বলছে ঠিক আছে দাবি বলো, তোমার কি দাবি? তোমাদের তিনি এসেছেন কিন্তু যুদ্ধ করতে, ওই দেশটাকে দখল করতে এসেছেন। কিন্তু প্রথম যে কথাটা তিনি বললেন তাদের উদ্দেশ্য করে, তিনি বলছেন উক্তু ইসনা লিনুখরিজা মান শা আই ইখরুজা মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহ,
অর্থাৎ আমাদেরকে আপনাদের কাছে প্রেরণ করা হয়েছে এই জন্য যে যারা আপনার দেশে মানুষের ইবাদত করা ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত করতে চায় তাদেরকে আমরা বের করে নিতে এসেছি। প্রথম যে তিনি কথাটা কি বললেন খেয়াল করেছেন? তিনি কিন্তু বললেন যে আমরা এই রাষ্ট্রটা দখল করতে এসেছি, আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছি, এই কথা কিন্তু বললেন না। তিনি বলছেন আমরা এসেছি মানুষকে মানুষের ইবাদত থেকে বের করে এক আল্লাহর ইবাদতের অধীনে ঐক্যবদ্ধ করার জন্য। হরমুজ এই কথা শুনে অবাক হলেন, তিনি বলছেন এই লোকগুলো কি কথা বলে, এগুলো তো নতুন কথা। তিনি বললেন ঠিক আছে আজকে যাও, আমরা দেখি কালকে চিন্তা ভাবনা করবো। ঠিক একইভাবে পরের দিন সাহাবি সাদ ইবনে আবি ওয়াক্কাস সেনাপতি, তিনি আরো একজন সাহাবিকে পাঠালেন হুযাইফা ইবনে ইহসান, পরের দিন আরো একজন সাহাবিকে পাঠালেন, প্রত্যেকে কিন্তু এসে একই কথা বললো যে আমরা মানুষকে মানুষের ইবাদত থেকে বের করে এক আল্লাহর ইবাদতের অধীনে ঐক্যবদ্ধ করতে চাই। তারপরে তৃতীয় দিনের পরে হরমুজ বলল ঠিক আছে তোমরা আসো, তোমরা যদি যুদ্ধ করতে চাও করো। তারপরে সেই যুদ্ধ হলো, মাত্র 7-8 হাজার সৈন্য নিয়ে, লক্ষাধিক সেনাপতি সৈন্য নিয়ে আছেন হরমুজ পারসিক সৈন্যবাহিনী। তারা প্রথমে হাসতে লাগলো ময়দানে এসে যে এই 7-8 হাজার মুসলমান কি করবে আমাদের বিরুদ্ধে এসে, কিন্তু দেখা গেল যুদ্ধের কয়েকদিন পার হতে না হতেই ওই লক্ষ বাহিনীর হরমুজের পারসিক বাহিনী তারা এই 7-8 হাজার সৈন্যের কাছে পরাজয় বরণ করল। এর কারণ ছিল কি ভাইজান? কারণ ছিল একমাত্র এটাই, তারা ছিলেন তাওহীদের উপর প্রতিষ্ঠিত, তারা এক আল্লাহকে ছাড়া দুনিয়ার কাউকে ভয় করতেন না। তারা ভাবতেন যদি আমরা বেঁচে যাই আজকে জীবনে পৃথিবীতে, আমরা যদি বেঁচে যাই তাহলে আমরা গাজী হব, যদি মারা যাই তাহলে শহীদ হয়ে যাব। তারা নিজেদের কোনো পিছুটান রাখতেন না, দুনিয়ার কোনো ভয় লোভ লালসা তাদেরকে গ্রাস করেনি, মৃত্যু ভয় তাদেরকে কখনো গ্রাস করেনি। অনুরূপভাবে 100 শতাব্দী হিজরির পরে মুসলমানরা যখন সুদূর আন্দালুসিয়া পর্যন্ত চলে গেল, অর্থাৎ স্পেন বিজয় করলো, আজকের যুগে যে ইউরোপের দেশ স্পেন, সেই স্পেন পর্যন্ত কিন্তু মুসলমানরা চলে গিয়েছিল যুদ্ধে জয় করতে করতে। সেই স্পেন পার হওয়ার পরে সেই আটলান্টিক মহাসাগরের তীরে দাঁড়িয়ে সাদ ইবনে আবি একজন তাবি উকবা ইবনে নাফের বিরাট সেনাপতি, তিনি তার ঘোড়াকে ওই আটলান্টিক সাগরের নিচে নামিয়ে দিয়ে তিনি আল্লাহর উদ্দেশ্য করে বলছেন যে হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন, যদি আমার সামনে এই সাগর না পড়ত তাহলে আমি এই সাগর পাড়ি দিয়ে এই পৃথিবীতে যত ভূখণ্ড রয়েছে সমস্ত ভূখণ্ডে চলে যেতাম, এবং যারা আপনার সাথে কুফরি করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতাম, এবং পৃথিবীতে এমন কোনো ব্যক্তি আর থাকতো না যারা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে। তারা কিন্তু কোনো দেশ দখল করার জন্য অভিলাষী ছিলেন না, তারা রাজত্বের অভিলাষী ছিলেন না, তারা ক্ষমতার অভিলাষী ছিলেন না, তারা বড় বড় রাষ্ট্রপতি হবেন প্রধানমন্ত্রী হবেন এগুলো তাদের আগ্রহের বিষয়বস্তু ছিল না। তাদের আগ্রহের বিষয়বস্তু ছিল একমাত্র এটাই যে মানুষকে তারা এক আল্লাহর ইবাদতের অধীনে অধীনস্থ করবে। আর এই কারণেই কিন্তু তারা সারা বিশ্বে বিজয়ী সক্রিয় হয়েছিলেন। আর আজকের যুগে আমরা রব্বুল আলামিনের সেই বড়ত্বকে প্রতিষ্ঠা করার বিপরীতে আমরা নিজ নিজ ক্ষমতা প্রতিষ্ঠা করতে চাই, নিজ নিজ লোভ প্রতিষ্ঠা করতে চাই, নিজের মাল এবং মর্যাদার যে লোভ সেই লোভকে প্রতিষ্ঠা করতে চাই। আর এই কারণে আমাদের দ্বারা সমাজের কোনো মানুষের উপকার হয় না, এবং পৃথিবীর বুকে যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন সে দায়িত্ব আমাদের দ্বারা বাস্তবায়িত হয় না। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি তাওহীদের আলোচনার একবার শেষ ভাগে এসে যেটা বলতে চাইব যে আজকে বাংলাদেশের বুকে তাওহীদের এই আওয়াজ তোলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাওহীদের আওয়াজ না, এই তাওহীদের আওয়াজ হতে হবে নির্ভেজাল তাওহীদ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আজকে সারা বাংলাদেশের বুকে যে সংস্কার আন্দোলন চালাচ্ছে, সেই সংস্কার আন্দোলনের প্রথম কথা কিন্তু এটাই যে নির্ভেজাল তাওহীদের প্রচার এবং প্রতিষ্ঠা। আমরা কিন্তু শুধু তাওহীদের কথা বলিনি, কারণ শুধু তাওহীদ হলে ওর সাথে কিন্তু মানুষ শিরক জড়িয়ে ফেলছে, একই সাথে তারা তাওহীদপন্থী আবার মুশরিক। কিন্তু আমরা এরকম তাওহীদপন্থী চাইনি, এরকম ওয়াহিদ চাইনি, আমরা চেয়েছি ওই ধরনের ওয়াহিদ, ওই ধরনের তাওহীদবাদী যারা তাওহীদের সাথে কখনো শিরককে মিশ্রিত করে না, যারা নির্ভেজাল তাওহীদের প্রচার এবং প্রতিষ্ঠা কামনা করে। আমরা এদেশের বুকে এই নির্ভেজাল তাওহীদের দাওয়াত নিয়ে ঘুরে বেড়াচ্ছি, এদেশের কানায় কানায় আমরা এই দাওয়াতই পৌঁছে দিতে চাচ্ছি যে আসুন আমরা এক আল্লাহর ইবাদত করি, এক আল্লাহর সাথে আমরা অন্য কারো শরীক না করি।
এই দাওয়াতের সাথে কি আপনারা একমত? সবাইকে আমরা একমত। আজকে আপনাদের এখান থেকে আমরা শপথ নিয়ে যেতে চাই যে আমরা প্রত্যেকে কি তাওহীদবাদী মুসলমান হতে চাই? আমরা কি শিরকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে চাই? যারা আমাদের সমাজে শিরকপন্থী, যারা পীরের মাজারে যায়, যারা পীরের মাজারে মান্নত করে, যারা তাবিজ লটকায়, তাদেরকে কি আমরা এই শিরক থেকে বিরত থাকার জন্য নিষেধ করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আওয়াজকে কবুল করে নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা কথা বলতে বলতে এমন একটা কথা বলে ফেলে যে কথাটার উপর আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেছেন, এবং ওই একটা কথার কারণে কাল কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাত লিপিবদ্ধ হয়ে যেতে পারে। ঠিক একইভাবে বান্দা কথা বলতে বলতে, সে অনেক বড় আলেম মানুষ, দিনদার মানুষ, কিন্তু কথা বলতে বলতে এমন একটা খারাপ কথা বলে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির এমন একটা কথা বলে ফেলে যে আল্লাহ রাব্বুল আলামিন তারপর অসন্তুষ্ট হয়ে গেছেন, এবং তারপর অসন্তুষ্ট হয়ে যাওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে তার জন্য জাহান্নাম লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভাইকে সেই কথা বলার তৌফিক দান করুন যেই কথার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যান। আজকে যে সাক্ষ্য আমরা দিলাম, যে শপথ এখান থেকে করলাম, এই আওয়াজ যদি আমাদের অন্তর থেকে আসে, এই আওয়াজ যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই আওয়াজ যদি কবুল করে নেন, এই একটা আওয়াজই কিন্তু আমাদের জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী মণ্ডলী, যারা এখানে শিক্ষিত মানুষ বিশেষ করে রয়েছেন, তাদের উদ্দেশ্যে আমাদের বিশেষ আহ্বান থাকবে। আপনারা শিক্ষিত মানুষ, আপনাদের কথা কিন্তু মানুষ বেশি শুনে, আপনাদের কথা বেশি গুরুত্ব দেয়। আপনারা যদি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের এই দাওয়াতকে যথাযথভাবে উপলব্ধি করেন, তাওহীদ এবং তাওহীদের এই দাওয়াতকে প্রকৃত অর্থে গ্রহণ করে থাকেন, তাহলে এই দাওয়াতকে নিজে গ্রহণ করার সাথে সাথে নিজের পরিবারে সেটা ছড়িয়ে দিন, নিজের সমাজে সেটা ছড়িয়ে দিন। এটা আপনাদের দায়িত্ব। আমরা যারা এখানে এসেছি, আমি মনে করি অধিকাংশই আমরা আহলে হাদিস, তাই না? অধিকাংশই আমরা আহলে হাদিস। দেখুন, আজকে সমাজে যত ইসলামের নামে দাওয়াত চলছে, গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি যে প্রত্যেকটা ইসলামী দাওয়াতের মধ্যে, প্রত্যেকটা ইসলামী দলের মধ্যে হয় শিরক আছে আর না হয় বিদআত আছে। শুধুমাত্র একটা দলকে আপনারা পাবেন, একটা আন্দোলনকে আপনারা পাবেন, যে আন্দোলনের মধ্যে শিরক এবং বিদআতের বিরুদ্ধে একটা রুদ্র কঠোর বাণী রয়েছে, শিরক এবং বিদআতের বিরুদ্ধে একটা আন্দোলন রয়েছে, সেই দলটাই কিন্তু আহলে হাদিস আন্দোলন। আপনি সমাজে অন্য যে কোনো দল খুঁজে দেখেন, প্রত্যেকটা দলের মধ্যে শিরক অথবা বিদআত আছে। তো যদি আমরা আমাদের ময়দানকে এভাবে খালি করে দিই, আমরা যদি দাওয়াতের ময়দানে পিছপা হয়ে থাকি, আমরা যদি দাওয়াতের ময়দানে কাজ না করি, আমাদের সমাজে যারা শিরকে জড়িত, যারা বেদাতে জড়িত, তাদের কাছে যদি তাওহীদ এবং সুন্নাতের দাওয়াতকে না নিয়ে যায়, তাহলে কিন্তু ওই বেদাতপন্থীরা, ওই শিরকপন্থীরা, তারাই কিন্তু সমাজে বিজয়ী হয়ে যাবে। আর যদি তারা বিজয়ী হয়ে যায়, তাহলে সমাজে কি শয়তানের দাওয়াত বিস্তার লাভ করবে নাকি আল্লাহর দাওয়াত বিস্তার লাভ করবে? অতএব আমাদের কিন্তু অনেক বেশি দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন অনেক করুণা করে আমাদেরকে হেদায়েত দান করেছেন, তিনি আমাদেরকে ওই শিরকপন্থীদের মতো করেননি, বেদাতপন্থীদের মতো করেননি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাওহীদ এবং সুন্নাতের উপর প্রতিষ্ঠিত করেছেন, এটা কিন্তু আমাদের জন্য বড় একটা নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে না? এই নিয়ামতের শুকরিয়া আদায় কিভাবে করব? আমরা নিজেরা তাওহীদ এবং সুন্নাতের পথে যেমন চলব, ঠিক তেমনই ভাবে এই তাওহীদ এবং সুন্নাতের দাওয়াতকে সমাজে ছড়িয়ে দেব। আর এই দাওয়াত তো যদি সমাজে ছড়িয়ে দিতে হয়, তাহলে অবশ্যই একাকে কিন্তু এই দাওয়াত ছড়িয়ে দেওয়া সম্ভব নয়। আপনি ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, অথবা এই ধরনের ওয়াজ মাহফিলের মাধ্যমে বছরে একবার হয়তো কিছু আলোচনা করে যেতে পারেন, মানুষের একদিনের জন্য হয়তোবা কিছু জ্ঞান লাভ হতে পারে, কিন্তু সেই জ্ঞানটা স্থায়ী করার জন্য, নিয়মিত পরিচর্যা করার জন্য অবশ্যই একটা সাংগঠনিক প্রক্রিয়া প্রয়োজন, একটা শৃঙ্খলা আনার জন্য সংগঠন অবশ্যই প্রয়োজন। আর এই জন্য কিন্তু আমরা মানুষকে সংঘবদ্ধ করতে চাই। আমরা যে চার দফা কর্মসূচি গ্রহণ করেছি, চার দফা কর্মসূচির মধ্যে প্রথম কর্মসূচি হচ্ছে তাবলীগ, মানুষের কাছে দাওয়াত প্রচার করা, পৌঁছে দেওয়া। এই যেমন আজকে ওয়াজ মাহফিল হচ্ছে, এর মাধ্যমে আমরা মানুষকে কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াতকে পৌঁছে দিচ্ছি, তাওহীদ এবং সুন্নাতের দাওয়াতকে পৌঁছে দিচ্ছি। কিন্তু এখানে কি শেষ? এখানে কিন্তু শেষ না। এরপরে আমরা যেটা করতে চাই, যে এই যারা আমাদের দাওয়াতকে গ্রহণ করছেন, তাদেরকে সংঘবদ্ধ করতে চাই, ঐক্যবদ্ধ করতে চাই, সচেতন করতে চাই, সমাজকে নিয়ে ভাবতে শেখাতে চাই। তারপরে সংঘবদ্ধ হওয়ার পরে আমরা তাদেরকে তারবিয়াত দেই, অর্থাৎ প্রশিক্ষণ দেই, তাদেরকে প্রশিক্ষিত করতে চাই, তারা যেন জানতে পারে যে কিভাবে
তাওহীদের দাওয়াতকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হয়, কিভাবে সুন্নাতের দাওয়াতকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হয়। আর এই প্রশিক্ষণ যখন সমাপ্ত হয় তখন তাকে আমরা পাঠাই তাসদিদে মিল্লাতের জন্য, অর্থাৎ সমাজ সংস্কারের জন্য। গত কয়েক মাস আগে আমরা সরকারের উচ্চ পর্যায়ের কিছু ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করেছিলাম। সেখানে একজন মন্ত্রী, তিনি বলছিলেন আমাদেরকে উদ্দেশ্য করে যে আপনারা একটা খুব ভালো কাজ করছেন সমাজে, যে মানুষকে জ্ঞানের দিকে আহ্বান করছেন, মানুষকে সহি শুদ্ধ দিনের দিকে আহ্বান করছেন, আর এই কারণে বহু মানুষ আজকে সহি দিন গ্রহণ করছে আলহামদুলিল্লাহ। গত 10 বছরের তুলনায় সহি দিন গ্রহণকারী সংখ্যা আজকে কমেছে না বেড়েছে? ভাই অনেক বেড়েছে না? তো তিনি বলছেন যে এই কাজটা আপনারা করেছেন, খুব ভালো কাজ করেছেন এবং শিক্ষিত মানুষদের চোখ খুলে দিয়েছেন। শিক্ষিত মানুষরা এতদিন মনে করতো যে আমাদের সমাজে আমাদের বাপদাদারা যা করে গেছে, আমাদের হুজুর সাহেবরা যা বলে যায়, ওটাই মনে হয় সত্য, ওটাই মনে হয় ইসলাম। কিন্তু আপনাদের প্রচারের কারণে আলহামদুলিল্লাহ এখন মানুষ বই পড়া শিখেছে, জ্ঞান অর্জন করা শিখেছে এবং তারা জেনে শুনে সহি দিন পালন করা শিখেছে। কিন্তু সমস্যা যেটা, সমস্যা হলো যে এই যে মানুষগুলা জেহেন আপনারা খুলে দিয়েছেন, ব্রেন আপনারা খুলে দিয়েছেন, এরা কিন্তু এখন এত বেশি পড়াশোনা করছে, নানামুখী পড়াশোনা করার কারণে তাদের পড়াশোনাগুলো বিশৃঙ্খল হয়ে যাচ্ছে। তারা কখনো ওই যারা জঙ্গিবাদের সাথে জড়িত তাদের বই পড়াশোনা করছে, ফলে তাদের চিন্তাধারাটা পরিচালিত হচ্ছে, যেটা সহি দিনের জন্য পরিচালিত হওয়া দরকার ছিল সেটা সেই দিকে পরিচালিত না হয়ে অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে, তাদের ব্রেনটা কিন্তু অন্যদিকে ঘুরে যাচ্ছে এবং তারা পদস্খলিত হয়ে যাচ্ছে, তারা ন্যায়ের কাজে এসে অন্যায়ের সাথে জড়িত হয়ে যাচ্ছে। যারা আজকে জঙ্গিবাদী, বিশ্বাস করুন তারা কিন্তু আমার আপনার চেয়ে অনেক ভালো মুসলমান। তারা তাদের সালাত, তাদের সিয়াম আপনি দেখলে হতবাক হয়ে যাবেন, আল্লাহর প্রতি ভরসা তাদের দেখলে আপনি হতবাক হয়ে যাবেন, কিন্তু তাদের আকীদাটা কি? তাদের আকীদা হচ্ছে এই, যদি একজন মুসলমান কবিরা গুনাহ করে সে হচ্ছে কাফের এবং সে হচ্ছে হত্যাযোগ্য অপরাধ করে, এবং সেজন্য তারা তাদের বিরুদ্ধে, আজকে বাংলাদেশে যেটা হচ্ছে সাধারণ মুসলমানদের বিরুদ্ধে জঙ্গিরা যুদ্ধ ঘোষণা করেছে না, তাদেরকে বোমা মেরে মেরে ফেলছে না, এই যে কাণ্ড কারখানাগুলো তারা করছে এগুলো কিন্তু সম্পূর্ণভাবে ইসলাম বিরোধী। রাসূলুল্লাহ ইসলাম বহু আগে তাদের উদ্দেশ্যে বলে গেছেন, আল খাওয়ারেজ কিলাবুন না, যারা খারেজি আকিদা, যারা চরমপন্থী আকিদা, তারা হচ্ছে জাহান্নামের কুকুর। এত ভালো মানুষ হওয়া সত্ত্বেও তাদেরকে কিন্তু রাসূলুল্লাহ ইসলাম জাহান্নামের কুকুর বলেছেন, কারণ তারা মুসলমানদেরকে কাফের হিসাবে আখ্যা দেয় এবং তাদেরকে হত্যা করে। একজন মুসলমান যত বড় পাপই হোক না কেন, তার কাছে যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ নামক সম্পদ রয়েছে ততক্ষণ পর্যন্ত তাকে হত্যার কোনো অনুমতি ইসলামে নেই। আর যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও কারো রক্তকে হালাল ঘোষণা করে তারাই হচ্ছে সেই চরমপন্থী জঙ্গিবাদী, আর এই জন্যই তারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। তো যেটা বলছিলাম যে আমাদের যারা শিক্ষিত মহল তাদের অনেক লোক কিন্তু এই জঙ্গিবাদীদের সাথে জড়িত হয়ে পড়ছে, না বুঝে বা অধিক পড়াশোনার কারণে তারা কিন্তু এইদিকে ডাইভার্ট করছে। তা আমরা তাদেরকে উদ্দেশ্য করে এটাই বলেছিলাম যে ভাই আমরা শুধুমাত্র মানুষকে তাবলিগ করে কিন্তু খান্তে হই না, আমাদের আরও 3টা কর্মসূচি আছে। আমরা তাবলিগ করার সাথে সাথে আমরা তাদেরকে কিন্তু সহি আকিদার একটা সংগঠনের মধ্যে তাদেরকে ঐক্যবদ্ধ করি, তাদেরকে প্রশিক্ষণ দেই যেন তারা ভিন্ন দিকে না চলে যায়, তাদের চিন্তাধারাগুলো যেন অন্যায় পথে ধাবিত না হয়, বিশৃঙ্খল একটা দিকে যেন পরিচালিত না হয়, আর সর্বশেষে তাদেরকে আমরা তাসদিদে মিলাদ বা সমাজ সংস্কারের দিকে পরিচালিত করি। তো সব মিলে আমি যেটা বলতে চেয়েছিলাম, সংগঠন হচ্ছে একটা সুশৃঙ্খল জীবন ব্যবস্থা। সংগঠনের সাথে জড়িত থাকলে, সংগঠনের সাথে সম্পৃক্ত থাকলে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত নিজে জীবনে বাস্তবায়ন করা এবং সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া অনেক সহজ হয়ে যায়। আজকে আমরা দেখছি আমাদের সমাজের অনেক ভাই তারা সহি আকিদা গ্রহণ করেছেন কিন্তু তাদের পরিবারে ইসলামের চর্চা নেই, তাদের মা বোনেরা তারা বেপর্দায় ঘুরে বেড়াচ্ছেন, তাদের সন্তানেরা তারা সালাত আদায় করছেন না। প্রিয় ভাইরা আমার, তাওহীদ এটা শুধুমাত্র বিশ্বাস করার নাম না, তাওহীদ অবশ্যই বিশ্বাসের সাথে সাথে আমল করার নাম। যদি আপনার আমল না থাকে তাহলে আপনার ওই তাওহীদে বিশ্বাস কিন্তু বিশেষ আপনার উপকার করবে না। তাওহীদে বিশ্বাসের সাথে সাথে সেই বিশ্বাসটাকে আমলে পরিণত করতে হবে, আপনার নিজের জীবনে সেটাকে যেমন বাস্তবায়ন করতে হবে তেমনি আপনার পরিবারে আপনার সমাজে সেটা কিন্তু বাস্তবায়ন করতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে রাসূলকে উদ্দেশ্য করে তিনি বলছেন তুমি মানুষকে বলে দাও যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। অতএব রাসূলের অনুসরণের মধ্যেই কিন্তু তাওহীদের প্রকৃত বাস্তবতা নিহিত। যদি আমরা রাসূলকে অনুসরণ না করি, রাসূলের দেওয়া বিধিবিধানের অনুসরণ না করি, তাহলে আমাদের তাওহীদ কিন্তু বিশেষ কোনো কাজে লাগবে না। সর্বশেষ কথা এটাই যে তাওহীদ আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। যদি তাওহীদ থাকে তাহলে আমরা যদি আমাদের জীবনে অন্য যত পাপই আমরা করি না কেন, আমাদের জীবনে অনেক পাপ থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা একদিন আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা হাদিসে কুদসিতে এইভাবে, ইয়া বানি আদম ইন লাকিতানি বিকুরাবিল আরদি আযাব খাতায়া, হে বনি আদম যদি তুমি সমস্ত পৃথিবী ভর্তি পাপ নিয়ে আমার সামনে উপস্থিত হও, অতঃপর আমার আমার সাথে সাক্ষাৎ করো এই অবস্থায় যে তোমরা বা তুমি আমার সাথে কাউকে শরীক করনি, তাহলে আমি তোমার কাছে সমস্ত পৃথিবীব্যাপী পৃথিবী সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব। বলুন সুবহানাল্লাহ। অতএব তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকা এবং শিরক থেকে মুক্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আপনাদের কাছে আমাদের এই মেসেজ থাকবে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যেন তাওহীদের এই বার্তাটা যেন আমরা বহন করি এবং আমাদের জীবনের কোনো অংশে যেন কোনোভাবে শিরক জড়িত না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন এটা যে হে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনি প্রকাশ্য এবং গোপন শিরক থেকে বাঁচাও। প্রকাশ্যে হয়তো বা আমরা যে শিরকগুলো করি সেগুলো হয়তো বুঝতে পারি, যেমন পীরের মাজারে যে মান্নত করা, পীরের দরবারে ধর্ণা দেওয়া, পীরের কাছে সাহায্য চাওয়া, এগুলো আমরা পরিষ্কার শিরক এটা হয়তো বুঝতে পারি। কিন্তু অনেক গোপন শিরক রয়েছে। গোপন শিরকগুলো কেমন? রিয়া একটা জিনিস, লোক দেখানোর উদ্দেশ্যে কোনো আমল করা, এটা একটা গোপন শিরক। এই ধরনের গোপন শিরক কিন্তু অনেকগুলো রয়েছে। এই গোপন বা অহংকার করা এটা একটা শিরক, শিরকের পর্যায়ভুক্ত জিনিস। এইগুলো এই সমস্ত জিনিসগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। শিরক করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ক্রুদ্ধ হন, তার কারণ শিরকের মাধ্যমে আপনি আল্লাহকে অপমানিত করেন। এর একটা উদাহরণ দেওয়া যায় এইভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহ লা ইয়ানযুরু লা ইয়ানযুরু, মানে হাদিসের এবারে এইভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির দিকে তাকাবেন না যে ব্যক্তি অহংকার বশত তার টাকলুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে। হ্যাঁ, সেখানে আপনারা শুনেছেন যে ব্যক্তি টাকলুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে অহংকার বশত আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে কিয়ামতের দিন তাকাবেন না। আচ্ছা, যে বিষয়টা প্রশ্ন এখানে যে সামান্য এই একটা কাজ, সামান্য কাপড় টাকলুর নিচে ঝুলানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন কেন তার দিকে তাকাবেন না, এত কেন ক্রুদ্ধ হচ্ছে? এর কারণটা হচ্ছে যে সে ব্যক্তি আল্লাহর, সে ব্যক্তি তার অহংকার প্রকাশ করেছে, যে অহংকার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারোর জন্য শোভা পায় না। এই অহংকার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার উপর এত বেশি ক্রুদ্ধ হন যে কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না। যারা আমরা এখনো পর্যন্ত টাকলুর নিচে কাপড় পরে অভ্যস্ত তারা এখনো সতর্ক হয়ে যায়। আপনার এই সামান্য কাজের বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি না তাকান তাহলে সেখানে মুক্তির কোনো দ্বিতীয় উপায় রয়েছে? কোনো উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভাইকে তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকার এবং শিরক থেকে বিমুক্ত থাকার তৌফিক দান করুন। পরিশেষে আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি তাবলিগী ইজতেমা আহলে সুন্নাহ বাংলাদেশ কর্তৃক, যে তাবলিগী ইজতেমা অনুষ্ঠিত হয় আগামী 28 ফেব্রুয়ারি এবং 1 মার্চ রাজশাহীর নওদাপাড়াতে অনুষ্ঠিত হবে, যেখানে আপনাদের এখান থেকেও সম্ভবত অনেকেই যান, এবারও আপনারা সেখানে যাবেন, আপনাদেরকে সেখানে আমরা দাওয়াত দিচ্ছি। সেই সাথে সাথে সর্বশেষে আমরা যে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যারা অসুস্থ মানুষ যারা এখানে উপস্থিত হতে পারেনি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে শেফায়ে কামিলা দান করুন। এখানে অনেক ভাই এসেছেন তারা দোয়া চেয়েছেন বিশেষ করে অসুস্থতার কারণে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থ করে দিন, এবং যদি তারা অসুস্থ থাকেন অসুস্থতার বিনিময় যেন আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে তাদেরকে দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভাইকে শিরক এবং বেদাত থেকে মুক্ত থেকে তাওহীদ এবং সুন্নাহর পতাকা তলে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজ এভাবে এখানে যেভাবে আমরা বসে আছি ঠিক সেভাবে কাল কিয়ামতের ময়দানে জান্নাতুল ফেরদাউসে অবস্থান করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল নেক নিয়তকে কবুল করে নিন। আজকে আমরা এখানে যে যে উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন। পরিশেষে আজকে এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে আপনাদের সকলের কাছ থেকে দোয়া চেয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।